যাচ্ছি মণ্ডপে, আর পুষ্পাঞ্জলি আমাদের মানে একটার সময় শুরু হবে, কারণ বাবুন ঠাকুর লেট করে দিয়েছে। বাবুন ঠাকুরটা তোমরা দেখেছ তো, চলো তোমাদেরকে আগে ঠাকুরটা দেখাই দিই। তার দুদিন ধরে রাত জেগে আছি, সস্তু পুজো কাজ বাজ করেছি, তারপরে চলে এসছি। তারপরে আর সন্ধ্যাবেলায় ঘুরতে বেরোবো সবাই মিলে, সব বন্ধুরা মিলে বাবুনকুলি প্যান্ডেলটা। ওয়েলকাম ব্যাক টু মাই ফেস নিউ ব্লগ। আজকে একটা ব্লগ শুট করছি। আজকে হচ্ছে কি, আজকে হচ্ছে সস্তু পুজো। তোমরা পাঞ্জাবি দেখে বুঝতে পেরে গেছো হয়তো। আর এখন বাজছে 10টার মতো, এবার যাবো আমি মানে লক্ষ্মী মেলা, সেখানে সস্তু পুজো আসছে। তোমরা জানো তোমাদেরকে আগে অনেক ব্লগে দেখাই, টাইম করে পুরো রেডি হয়ে গেছি, এবার জাস্ট যাবো। তো চলো যাও গাইজ। এখন আমি চলে এসেছি মণ্ডপে, আর পুষ্পাঞ্জলি আমাদের মানে একটার সময় শুরু হবে, কারণ বাবুন ঠাকুর লেট করে দিয়েছে। বাবুন ঠাকুরটা তোমরা দেখেছো হয়তো ব্লগে আমার আছে, লেট করে দিয়েছি বলে আমাদের সস্তু মানে পুষ্পাঞ্জলিতে অনেক দেরি হয়ে যাবে। সকাল থেকে কিছু খাই নাই, যেহেতু পুষ্পাঞ্জলি দেবো, তো এখন খুব খিদে পেয়েছে যে আমাদের এখানে একটা যজ্ঞ টজ্ঞ হবে। সেই যজ্ঞ যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি খেতে পারবো না। আজকে ভাবছি বাইরে কোথাও ঘুরতে যাবো, কারণ সরস্বতী পূজা বলে কথা করার কোনো প্রশ্নই আসে না। কপিরাইট চলে আসবে বলে ব্লগ করতে পারছি না, তাও ভয়েস ওভার যতটা পাচ্ছি করছি। তোমাদেরকে চলো দেখাই দিচ্ছি, তোমাদেরকে আগে ঠাকুরটা দেখাই দিই, তারপর অন্য জিনিসটা। চশমাটা আর পাঞ্জাবিটা পরে আমার কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাও। আর এবার থেকে বড় বড় ব্লগ আসবে, যেমন 11 মিনিটে 10 মিনিটের অমুক ব্লগ আসবে, আর ছোট ছোট আমি বেশি ব্লগ করার। বন্ধুরা এত লেট করে দিয়েছে যে পুষ্পাঞ্জলি মানে সব মানে ফল টল জোগাড় করতে এত লেট করে দিয়েছে যে বাবুন ঠাকুর একবার আইছিল পেলা পালাইছে। দুদিন ধরে রাত জেগে আছি, সস্তু পুজো কাজ বাজ করেছি, তারপরে লাইট টাইট টাঙাইছি, তো এখন খুব ঘুম পাচ্ছে। পুজো শুরু হবে, এটা হচ্ছে বাবুন ঠাকুর, প্রদীপ প্রদীপ জ্বালছে, আর এইটা হচ্ছে আমাদের ঠাকুর। আরে আরে আর কি দিবে সেটা খুঁজে পাচ্ছে না। এখন বাজে একটা, এখনো পূজা কমপ্লিট হচ্ছে, বাবুন ঠাকুর যেটা এখন পূজা করছে, মানে পূজা করে নাই, সব ঝালটি ঝালছে। এখন এবারে গাইজ বাবুন ঠাকুর চলে এসছে। তারপর পুষ্পাঞ্জলি দিয়ে রয়্যালে খেতে চলে যাই। তো গাইস তোমরা তখন দেখলে রয়্যালে খেলাম, তারপর এখন আমি চলে এসেছি লক্ষ্মী মেলার ছাদে, আর এখানে সরস্বতী পূজা মানে আমরা করছি, সেটা তোমাদেরকে এখন গোড়াটা দেখাবো। আর আজকে যেহেতু ব্ল্যাক ডে, সেই জন্য আমরা ব্ল্যাক ডে একটা থিম করেছি, সেটা তোমাদের কেমন লাগে সেটা তোমরা বলবে, আর তোমাদের দেখাই দিই। আর তারপর সন্ধ্যাবেলায় ঘুরতে বেরোবো সবাই মিলে, সব বন্ধুরা মিলে। আর কালকে যাবো বাঁকুড়া, কালকে বাঁকুড়াটা কভার করার চেষ্টা করবো, বাঁকুড়া শুশুনিয়াটা। বন্ধুরা আছে আর নিচে কথা বলতে পারবো না, কারণ গান চলছে, গান বাজছে ফুল সাউন্ডে, তোমরা এখনো হয়তো শুনতে পাচ্ছ যে গান বাজছে। আর এখন আমি নিচে ভ্লগ করতে পারবো না, কারণ নিচে ফুল সাউন্ডে গান চলছে, কপিরাইটের জন্য ভ্লগ করতে পারবো না। গাইজ এখন বাজছে সন্ধ্যে 7টা, এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। সাধনার কিছু বেশ কিছু ভালো প্যান্ডে তোমার সাথে শেয়ার করবো। আর এখন আমরা চলে এসেছি বাসুদেবে ঠাকুর দেখতে। বাসুদেব এবার মানে বাসুদেব স্কুলে হচ্ছে না, এটা অন্যখানে একটা মাঠে হচ্ছে। চলো দেখে আসা যাক ঠাকুরটা কেমন, অন্যবারে প্রত্যেকবারে ভালো করে করে 25 ফুট ঠাকুর করে। চলো এবার দেখে আসা যাক। আর বাবুনকুলির ভিতরে আর একটা প্যান্ডেল চলে এসেছি, যেটা তোমাদের দেখা দিচ্ছি। এখন আমরা চলে এসেছি কামারকুলি শিব মন্দিরের মণ্ডপ, ভালোই থিম করেছে বলতে গেলে। আর এই হচ্ছে সাধনা চন্ডিদাসের ঠাকুরটা, এবারে খুব ছোট করেছে, কারণ দুদিন পরে এই যে এসেছে। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি।